সুস্বাগতম সবাইকে, আবারও হাজির হলাম নতুন আরেকটি তরতাজা ভিডিও নিয়ে। যদি এটি ভিডিও নয়, একটি ইনফরমেশন। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ইনফরমেশন ভিডিওটি। ঢাকা থেকে ঠাকুরগাঁও রুটে চলাচলকারী তৃতীয় স্লিপার বাস হিসেবে যাত্রা শুরু করে ফেললো 46 এক্সপ্রেস। এই বাসটি গত পরশু দিন অর্থাৎ 27 তারিখে তাদের প্রথম ট্রিপ নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁওর উদ্দেশ্যে রওনা হয়। এই রুটে তারা শুধুমাত্র স্লিপার বাস দিয়েই যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তারা 4টি স্লিপার বাস নামিয়েছে ঢাকা ঠাকুরগাঁও রুটে, এবং আরও নতুন আরেকটি রুট চালু হবার কথা ঢাকা কুড়িগ্রাম এবং ভুরুঙ্গামারি রুটে। এই বাসগুলো অশোক লেল্যান্ডের 12 MFE সিরিজ চেসিসের উপরে তৈরি করা হয়েছে। এই বাসগুলো ঢাকা থেকে নবীনগর হয়ে বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় পর্যন্ত সার্ভিস দেবে, তবুও এখন শুধুমাত্র ঠাকুরগাঁও পর্যন্ত সার্ভিস দিচ্ছে। বিভিন্ন বাস কাউন্টারের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন বাসের ভিতরের কী অবস্থা দেখা যাক। এই বাসটি নর্মাল স্লিপার বাসের মতোই এক পাশে দুটি এবং এক পাশে একটি অর্থাৎ 2:1 ফরমেশনের বিজনেস ক্লাস সিট রাখা হয়েছে। নিচতলায় অর্থাৎ লোয়ার ডেকে 15টি সারিতে এবং আপার ডেকেও টোটাল 5টি সারিতে 15টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। এই বাসের পায়ের এখানে একটি সুদানি পেয়ে যাবেন যেখানে আপনার জুতা রাখতে পারবেন। মাথার উপরে এসির ভেন্ট, রিডিং লাইট সব কিছুর ব্যবস্থা রয়েছে। এই বাসের একটি করে ছোট বালিশ এবং একটি করে ব্ল্যাঙ্কেট পাবেন, সাথে এক বোতল পানি দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে ফ্রিতে। এই বাসের সিটগুলোর সাথে কোনো প্রকার মনিটর ইউজ করা হয়নি বা যাত্রীদের সুবিধার জন্য কোনো মনিটর দেওয়া হয়নি, তবে মোবাইল চার্জিংয়ের জন্য আপনারা একটি 3 পিন সকেট পেয়ে যাবেন মোবাইল চার্জ করার জন্য। এই বাসের যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে আমার দেখে মোটামুটি কমফোর্টেবল মনে হয়েছে। বেসিক্যালি বেশি সুন্দর লাগে বাসের আউটলুকের যে কালারটা ব্লু কালার, এবং ভিতরের দিকেও যে 8GB লাইটিং ইউজ করা হয়েছে সেটিও ব্লু কালার, এবং তাদের সিটগুলো এবং সিটের সাথে যে বালিশ রয়েছে সেগুলোতেও তারা ব্লু কালার অ্যাপ্লাই করেছে। অশোক লেল্যান্ডের চেসিসগুলো বাংলাদেশে আমদানি করে ইফাত মোটরস, এবং এই বাসের যে বডি সেটিও তৈরি করেছে ইফাত মোটরস। চলুন এবার এই বাসের ভাড়া এবং টাইমিংটা জেনে নিই। ঢাকা শ্যামলী কাউন্টার থেকে রাত 9:45 ঠাকুরগাঁওর উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায়। ঢাকা থেকে ঠাকুরগাঁওর ভাড়া 1800 টাকা, সৈয়দপুর 1600 টাকা, এবং রংপুর পর্যন্ত 1500 টাকা রাখা হয়েছে। এবং অপরদিকে ঠাকুরগাঁও থেকে রাত 8:45 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সৈয়দপুর থেকে রাত 10:45 এবং রংপুর থেকে রাত 11:30। বিভিন্ন কাউন্টারের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।